বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ হতে দেশের বাইরে থেকে এখন এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আমিও আপনাদের দোয়া ও আল্লাহ পাকের অশেষ কৃপায় আমিও অনেক অনেক ভালো আছি কৃষি মিডিয়া টিভির পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে চোদ্দ তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি আজকে আন্তর্জাতিক ভালোবাসা দিবস তো বন্ধুরা আশা করি সারা জীবন যেন আপনারা আমাকে এভাবেই ভালোবাসতে পারেন এবং আমিও জানি আপনাদেরকে এভাবেই ভালোবেসে যেতে পারি এটাই তো বন্ধুরা আজকে আমি দাঁড়িয়ে আছি একটি ধান ক্ষেতের জমিতে যেখানে ধানের চারা লাগানো হয়েছে আমরা আজকে কৃষকদের কাছ থেকে জানব কিভাবে এই ধানের চারা লাগানো হয় এবং কোন ধানের কি রকম পদ্ধতি অবলম্বন করলে সবচাইতে ধানের ফলন ভালো হয় আমরা এ টু জেড আজকে আপনাদের সামনে আলোচনা তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আর বেশি কথা নয় চলুন যাই তাহলে আমরা আলোচনা শুরু করি ধন্যবাদ আলাইকুম কাকা

কৃষি কাজ করেন তার সাথে মানে ভাটার কাজ করেন না তো সাধারণত বেশিরভাগ সময়ই কৃষি কাজের সাথেই আছেন নাকি হ্যাঁ হ্যাঁ কৃষি কাজই আছি তো কাকা এই বছর মানে কি কি রোপণ করছেন এই যে ধান এখন তো ধানের সিজন তো এখন ধান রোপণ করছেন না হ্যাঁ ধানই করতেছি ও আচ্ছা আচ্ছা তো যাই হোক কাকা এই বছর মানে কত শতাংশ জমিতে ধান রোপণ করছেন তো 20 30% বিঘাত বা সাড়ে তিন মানে হবে কি যাই হোক কি কি ধান রোপন করছেন আছে অল্প। তার সাথে হিরে আছে না তো আচ্ছা আমরা যে জমিটাতে দাঁড়িয়ে আছি আরকি সে জমির ধান গুলো কি উনত্রিশ উনত্রিশ ধান না তো আজকে আমরা যেহেতু এই জমি এর জমিতে আসছি আমরা আজকে সেই জমি সম্পর্কে আপনার কাছ থেকে ধারণা নেবো তো কাকা এই যে ধানের জমিটা এটা কত শতাংশ জমি দুই কাঠা দিয়ে পঁয়ত্রিশ দুই মিলে ৩৫ না তো এখন আপনি কি করতেছেন এখন সার দিচ্ছি খেতে ওষুধ সার ওষুধ আর সার দিচ্ছেন তো এটা দেওয়ার কারণটা কি গাছ হবে দেয়া গাছ মারার লাগে ঘাস মেরে ফেলানোর জন্য আপনারা এই ওষুধ প্রয়োগ করতেছেন তো বলতে পারবেন এটা কি সার প্রয়োগ করতেছেন এখন? এই আর ওরুদি নাম তো আমার নাই এটা বিএসদের কাছ থেকে আমরা জেনে নিতে পারবো তাই তো আচ্ছা যাই হোক এই 29 ধান যে জমিটাতে রোপণ করছেন এই জমিটাতে এর আগে কি রোপণ করছিলেন এই 29 আছে না ধান আছে সেই রকম সেই রকম ধান হয়েছিল না তো আচ্ছা যাই হোক এখন আমাদের বলবেন যে এই 29 ধান কি রকম জমি বা কি রকম মাটিতে সবচেয়ে ভালো হয় এই মধ্যম মাটিতে ভালো হয় মধ্যম মাটিতে সবচাইতে ভালো হয় আচ্ছা আমরা কিভাবে বুঝবো যে এটা মধ্যম মাটি ও ভালো লয় মানে একবারে আঠা লয় এক কথা আমরা বলতে পারি বেলে দোআশলা মাটিতে সবচেয়ে ভালো হয় তাইতো দোআঁশ হ্যাঁ আচ্ছা যাই হোক এই যে ধানের চারা গুলো আছে এগুলোর বয়স কত হয়েছে বর্তমান বর্তমান লাগানো আছে না লাগানো আছে কেবল সাত দিন সাত আট দিন তো এটা কি মাটির সাথে লেগে গেছে লাগে উঠলো লাগে উঠবে না এক কথা আমরা ধরতে পারি এক থেকে দশ দিনের মধ্যে চারা লেগে যাবে জমির সাথে তো হ্যাঁ হ্যাঁ লেগে যাবে আচ্ছা যাই হোক এই যে আপনারা ২৯ ধান যে মানে আপনারা রোপণ করছেন তো এই ঊনত্রিশ ধান কত বছর হলো রোপণ করে আসতেছেন আপনারা? এই তো দশ বারো বছর হয়ে গেল দশ বারো বছর হয়ে গেছে এই ঊনত্রিশ ধান রোপণ করছেন আচ্ছা এর ২৯ ধানের ফলনটা কি রকম হয় ফলন ওলি হারে এক মনই হয় বেশি মান শতাংশ মানে এক শতাংশে মানে এক মন হয় না এগুলো আপনারা পেয়ে থাকেন মানে ভালো হইলে তাই তো? হ্যাঁ ভালো হইলে আচ্ছা যাই হোক এখন আমাদের বলবেন যে এই যে আপনার তিন বিঘা জমি না এটা তিরিশ ডিসিমাল সরি এটা তিরিশ ডিসিমাল বা পঁয়ত্রিশ ডিসিমাল জমি আচ্ছা এই পঁয়ত্রিশ ডিসিম্যাল জমিতে এই উনত্রিশ ধানের যদি চারার মানে আপনারা এক কথা আবাদ করতে যান তো এই আবাদে কত টাকার মতো খরচ হতে পারে খরচ তিন চার হাজার টাকা টাকা এ যাবত হয়েছে না তো আরও কত টাকা লাগতে পারে একটু বলবেন আরও

ভাত খেতে অনেক মজা পায় কি অন্য ধানের মজা পায় না আরকি যাই হোক সেজন্য আপনারা উনত্রিশ ধান রোপণ করছেন তাই মানে খেতে অনেক মজা লাগে তাই তো হ্যাঁ 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 আচ্ছা যাই হোক কাকা কৃষি মিডিয়া টিভির সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাকা ভালো থাকবেন আসসালাম আলাইকুম